अभी हम लोग खड़े हैं मछुआ ये फल मंडी है और यहाँ पर जो दुर्गा उत्सव मनाया जा रहा है आप देख सकते हैं कि इस बार दीप को लेकर के यहाँ पर एक सज्जा सजाया गया है। जो दीपावली के पहले जो दीप जलाते हैं उसको पहले से ही यहाँ पर सजा दिया गया है और इसी को लेकर के आज यहाँ पर आप देख सकते हैं कि भारी संख्या में लोग हैं वो दर्शन करने के लिए यहाँ पर आ रहे हैं। এবার মেছুয়াবাজার সর্বজনীন দুর্গাপূজা সমিতির পক্ষ থেকে ধুমধাম করে পূজার উদ্বোধন করতে এসেছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বিবেক গুপ্ত, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, কাউন্সিলর রাজেশ সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। মাটির প্রদীপ জ্বালিয়ে দেখানো হয়েছে। অতিথিদের কি বার্তা দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? বার্তাটা দেব সংগতি সম্প্রীতি বার্তার সঙ্গে রেখে মা দুর্গার এই পুজোতে সকলে মিলে আমরা অনাবিল আনন্দের স্রোতে অবগাহন করব এবং এই পূজার উৎসবের কয়েকটা দিন আমরা সমস্ত নিজেদের মধ্যে পরস্পরিক কাতরতা বিদ্বেষ বিভেদ ভুলে গিয়ে মায়ের পূজাতে যেন আমরা নিজেদেরকে নিবেদিত করি, সকলের মঙ্গল কামনা করি এবং আমাদের মুখ্যমন্ত্রীকে মা আশীর্বাদ করুন, তাকে শক্তি যোগান, সাহস যোগান, তিনি যেন বাংলাকে আরও আরও অনেক দূর মঙ্গলের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। কি হলে প্রতীক কি হবে? কার্নিভাল হচ্ছে, কার্নিভালের কার্ড আমাদের কাছে পৌঁছে গিয়েছে। মছুয়া পূজা হম লোক শুরু সে মতলব বচ্চা লোক হম থিম করতে হুয়ে হ্যাঁ আর আবি হম লোক দু সাল সে মতলব কি শান্তি কতর সে একটু পূজা হো মাহল যো ভী চল রা হ্যাঁ সবসে হম লোক সবসে বড়া বাত কি আজকা ডেট মে মাটি সব ভুল চুকা আর হম লোক মাটি কো উতার রে হ্যাঁ কি দিয়া কা মাটি ইনসানি মাটি সে বনা হ্যাঁ तो ये प्रतिमा हम लोग जो बनाए हैं पंडाल का जो खुश किए हैं ये सिर्फ माटी के ऊपर में है, सब कुछ माटी है। दिया के ऊपर पंडाल बनाया है, शांति का संक्षेप दे रहे हैं मछुआ बाजार दुर्गा पूजा समिति। मछुआ बाजार सार्वजनिक दुर्गा पूजा समिति सबाई बचर हमारा बच्चा देर के लिए व नतून नतून एखने जंगल चिड़ियाखाना सबाई हो हमारे एक परिवेश जे आज কিছু মাস আগে দিকে বা কিছু বছর আগে দিকে যে বেঙ্গালের পরিবেশ আছে একটা একদম অশান্ত হয়ে গেছে। মায়ের যে প্রদীপ আছে বা আমাদের যে থিম আছে ত্রিনয়ন, মায়ের যে তিসরা আঁক আছে ওটা একদম আলোকিত আছে, ওই ত্রিনয়নকেই আমরা এই দিয়া মধ্যে মানে সামনে দেখাতে চাইছি যে যে অশান্ত পুরো যে বাতাবরণ আছে, মা আপনি এসেছেন এই দিয়াতে আলোকিত একটা শৃঙ্গার করে এখানে পুরো মহলকে পুরো আমাদের যে বেঙ্গল আছে একটা শান্ত মহল করে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আর এই পরিবেশ নিয়ে আর যত আপনি কাজ দেখছেন এখানে সবাই এইটা ছ মাস মানে আমাদের লেগেছে এই দিয়া সবাই মানে টেরাকোটাতেই আছে, মাটি দিয়ে পুরো দিয়া আছে, পুরো মণ্ডপ যে আছে পুরো মানে আমাদের এবার আলৌকিক মণ্ডপ করেছি ভালো করে, মানে যে যারা আসছে এখানে ওরা দেখে কি মানে এই যে দীপ প্রজ্বলিত যে দীপাবলি হোক হয়ে মানে আসছে ওর আগে আমরা দীপ দীপাবলি মানিয়ে একদম বাঙালকে রাখার আমরা চেষ্টা করছি এই মণ্ডপ দিয়ে। এই পুজো কতদিন? 71 বছর আমাদের এই পুজোতে পাঁ ধরেছে আমরা। দেখুন আমি তো পশ্চিমবাংলাতে সর্ব ধর্ম সম্মান এই চলছে, কিন্তু কোনো অরাজকতা কোনো এমনি জিনিস যে এইটা জিনিসটাকে নষ্ট করতে চাই আমি জানি। পশ্চিমবাংলা লোক খুব বুদ্ধিজীবী, সব মিলে এই পুজোটাকে করছেন আর খুব ভালোবাসবে। এই বছর পুজো হবে, আপনি দেখবেন অনেক নানা রকম পুজোকে খারাপ করবার জন্য অনেক লোক লেগে আছে, কিন্তু মায়ের জানেন এই পশ্চিমবাংলার লোক জানে পুজো খুব ভালোভাবে কীভাবে করতে হবে আর খুব ভালো পুজো হবে। এটা তো দিদির অনেক অনেক ধন্যবাদ যে পুজো কমিটিকে সবসময় দেখে আপনি ছোটো পুজো আপনি উনি যে যোগদান করছে একটা ছোটো পুজো এমনি হয়ে যাচ্ছে চাঁদা তুলতে হচ্ছে না। আপনি দেখবেন ইলেকট্রিসিটি যে ছাড় তানি উনি যোগদান করছেন আর তারপরে নানা রকমের ওনার দিকে আমাদের দিদি থেকে পুজো কমিটিকে সবসময় উনি পিছনে থাকেন, কোনো প্রবলেম হয়ে উনি দাঁড়িয়ে আছেন, না নিজে দাঁড়িয়ে থাকেন নাহলে অনেক কর্মী দিয়ে ওইখানে সবসময় থাকেন। কলকাতা থেকে নরেন্দ্র বিকি রিপোর্ট।